নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্স এরে বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। মা কালীর বিতর্কিত টুইটে ক্ষমা চাইল ইউক্রেন সরকার। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে রবিবার একটা ছবি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয় ভারতে। মা কালীর অবমাননাকর ও বিকৃত ছবি পোস্ট করে ভারতীয়দের ভাবাবেগে আঘাত করেছে ইউক্রেন। এই অভিযোগে নেট দুনিয়ায় আলোচনা ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছিল। গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়ে টুইট করেছেন ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী এমিন ঝেপার। টুইটে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। টুইট করে এমিন লেখেন, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের একটি টুইটে মা কালীকে বিকৃতভাবে দেখানো হয়েছিল, সেই টুইটের জন্য আমরা ক্ষমা প্রার্থী। এখানেই থামেননি তিনি। টুইটে আরও লেখেন, ইউক্রেন ও এদেশের প্রতিটি মানুষ ভারতীয় সংস্কৃতিকে সম্মান করে এবং আমাদের প্রতি ভারতের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক হিন্দু ধর্মের পূজিতা মা কালীর প্রকৃতিকে বিকৃতভাবে তুলে ধরে। মা কালীর ছবিটির সঙ্গে ভারতে পূজিতা দেবীর অমিল ছিল লক্ষণীয়। অনেকেরই অভিযোগ ছিল ছবিটি আশালীন। ছবিটি দেখে ভারতীয়রা অনেকেই ক্ষুব্ধ হয়েছিল। ইউক্রেনের শেয়ার করা একটি টুইটে কালীর যে ছবিটি দেখা যায় তাতে শিল্পের কোনো চিহ্ন ছিল না বলে বহু নেটিজেনের দাবি। টুইটার হ্যান্ডেল @ডিফেন্সইউ এই ছবিটিকে ওয়ার্ক অফ আর্ট ক্যাপশন সহ পোস্ট করে, এতেই ভারতীয় টুইটার ব্যবহারকারীরা ক্ষুব্ধ হন। ভারতীয়রা ছবিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করার পর ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটটি মুছে দেয় এবং ক্ষমা চায় জেলেনস্কি সরকার। ভারত পাক সীমান্তে বিএসএফের গুলিতে খতম দুই অনুপ্রবেশকারী। ফের ভারত পাক সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা। দুই পাকিস্তানি অনুপ্রবেশকারীকে খতম করলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। সোমবার গভীর রাতে রাজস্থানের বারমের জেলায় ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, অনুপ্রবেশের সময় বিএসএফ কর্মীদের গুলিতে দুই পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত হয়। মঙ্গলবার বিএসএফের একজন সিনিয়র কর্মকর্তা এই বিষয়ে জানান সংবাদ মাধ্যমকে। বিএসএফের মহাপরিদর্শক রবি গান্ধী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান যে উভয় অনুপ্রবেশকারী মাদক চোরাচালানকারী ছিল। ভারতীয় সহযোগীদের কাছে মাদক সরবরাহ করার চেষ্টা করেছিল সেই দুই পাক নাগরিক। তাদের কাছ থেকে 3 কেজি ওজনের 3টি প্যাকেট উদ্ধার করা হয়েছে, তাতে হেরোইন ছিল বলে জানা গিয়েছে। বিএসএফ কর্মকর্তারা জানান, দুই অনুপ্রবেশকারী প্রথমে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে, এদিকে সীমান্ত থেকে 150 মিটার ভিতরে ভারতীয় ভূখণ্ডে আরও একটি বেড়া আছে সেই এলাকায়। সেই বেড়াটিও অতিক্রম করে দুই অনুপ্রবেশকারী। তারা যখন ভারতীয় ভূখণ্ডে থাকা বেড়া পার করছিল, সেই সময় বিএসএফ সদস্যরা তাদের সতর্ক করে। তবে তারা বিএসএফের সেই সতর্কবার্তা উপেক্ষা করে। পরে বিএসএফ কর্মীরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পাক অধিকৃত কাশ্মীরকে দখলমুক্ত করা সরকারের লক্ষ্য, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে নিজেদের আয়ত্তে নিয়ে আসা, এটা ভারত সরকারের অন্যতম লক্ষ্য। সোমবার লন্ডনে এমনটাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। লন্ডনে থাকা জম্মু ও কাশ্মীরের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে এতদিন যে ভুলগুলি হয়েছিল কাশ্মীরে, সেটা সংশোধন করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, 370 ধারার বিলোপের মাধ্যমে কাশ্মীরের বাসিন্দাদের অধিকার ফিরিয়ে দিয়েছে সরকার। গোটা দেশবাসীর মানুষের যে অধিকার, কাশ্মীরের মানুষের সেই অধিকার। তিনি আরও বলেন, সেই সময় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যদি তৎকালীন হোম মিনিস্টার সর্দার পটেলকে রাজার অধীনে থাকা রাজ্যের সঙ্গে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল কাশ্মীরের ক্ষেত্রেও সেটা করার নির্দেশ দিতেন, তবে বর্তমান পরিস্থিতি তৈরি হতো না, তাহলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিষয়টি থাকতো না, কখনো এই পাক অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গ উঠতই না। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান সরকারের ও রাজনৈতিক দল হিসাবে বিজেপির অন্যতম কাজ হল পাকিস্তানের হাত থেকে পাক অধিকৃত কাশ্মীরকে পুনরুদ্ধার করা ও ভারতের হাতে তা ফিরিয়ে দেওয়া। এদিকে একাধিক গ্রুপের তরফে মন্ত্রীকে জানানো হয়েছে, ভারত বিরোধী শক্তির বিরুদ্ধে সকলকে একজোট করার কাজ তারা করছেন। ছিল জঙ্গি যোগ, 14টি মেসেঞ্জার অ্যাপ নিষিদ্ধ করল ভারত। জঙ্গি কার্যকলাপ রুখতে ফের কড়া ভারত, এই বিষয়ে বড় পদক্ষেপ করল কেন্দ্র। 14টি মেসেঞ্জার অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বিশেষ সূত্রে খবর,
এই অ্যাপগুলির মাধ্যমে পাকিস্তান থেকে জম্মু ও কাশ্মীরে তথ্য আদান প্রদান করত জঙ্গিরা। এই আবহে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে এই দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করতেই এই পদক্ষেপ করল ভারত। জানা যাচ্ছে নিষিদ্ধ অ্যাপগুলির মধ্যে রয়েছে ক্রিপ ভাইজার, এনিগমা, সেফ উইশ, উইক্রমি, মিডিয়া ফায়ার, ব্রায়ার, বিচেট, নন্দবক্স, কোনিয়ন, আইএমও, এলিমেন্ট, সেকেন্ড লাইন, ঝাঙ্গি এবং থ্রিমা। এই মোবাইল অ্যাপগুলির মাধ্যমে সরকারের নজরদারি এড়িয়ে পাকিস্তানে তথ্য পাঠাত জঙ্গিরা, আবার সেখান থেকে এই অ্যাপগুলির মাধ্যমে তথ্য ভারতে পাঠাত পাক জঙ্গিরা। এই আবহে নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থাগুলি এই অ্যাপগুলিকে নিষিদ্ধ ঘোষণা করার সুপারিশ করেছিল কেন্দ্রীয় সরকারের কাছে। সেই সুপারিশ মেনেই কেন্দ্রের তরফে এই 14টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং ভারতীয় আইন মেনে চলে না এমন বেশ কিছু অ্যাপ তালিকাভুক্ত করা হয়। এই সমস্ত অ্যাপ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিষিদ্ধ করার জন্য অনুরোধ জানানো হয়েছিল। উক্ত অ্যাপগুলি তথ্য প্রযুক্তি আইন 69A ধারার অধীনে নিষিদ্ধ করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলি জানিয়েছে ইসলামাবাদে গোপন খবর পাঠানোর পাশাপাশি জম্মু কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছিল অ্যাপগুলি। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।